मॉर्निंग एवरी वन, वेलकम बैक टू माई चैनल पायल्स आर्ट एंड ब्यूटी एंड आई एम योर पायल। आई होप कि तुम्हारा सबा खूब भलो आचो, सुस्थ आचो, स्वाभाविक आचो एंड जस्ट फाटाफाटी आचो। आज के आए नतून दिन, नतून सकाल संगे एक नतून ब्लॉग वीडियो। तो हमारे ओदी के बाबा फोन कर बेलदा खाकुरदा एगुलो ना कि सब रेड अलर्ट कर दिए, माने एतो बृष्टि होयेछे ओगुलोते ना कि रेड अलर्ट जारी करेछे। कल के पापी फोन करे आमाके जेटा बोललो, कल आमरा कलकाता बैक करे गेछि, दो चार दिनेर जोन्नो बाड़ी गेछिलाम, शशुर बाड़ी गेछि, अनेक काज बाज मिटिये कलकाता बैक करे गेछि। तो बापी बोललो आमाके जे बेलदार दिके ना कि रेड अलर्ट जारी करेछे कलकाताय, तखनो पर्यन्त बृष्टिटा अतटाओ हारे हयनि। आर आज के सकाल जे हारे मेघ करेछे, जे हारे मेघटा झूले आछे तोमादेरके बैक कैमरा करे आमी देखाच्छी, मने होच्छे कलकाता आज के डूबे जाबे, कारण कलकाता एकटू बृष्टि होलेई प्रचुर परिमाणे जल जमे जाए। आर आज के तो एतो माने बृष्टि होई जाच्छे तोमादेरके एकबार देखाई, एबार देखाई चलो दिले बुझते पारबे एखानेओ कि लेवेलेर। आमार बड़ बाजार जावार आछे ई तोमादेर जोन्नो र मेटेरियल्स, तारपर होच्छे জুয়েলারি ইত্যাদি দেখার জন্য। মনে হচ্ছে না আজকে যেতে পারবো, যা বৃষ্টি হচ্ছে। তারপর ব্যাক ক্যামেরা করছি, দেখো কি লেভেলের বৃষ্টি হচ্ছে, মেঘটা দেখো পুরো কালো করে আছে, মেঘটা পুরো কালো করে আছে আর এই লেভেলে একদম বৃষ্টি পড়ছে। দাঁড়াও মেঘটা দেখেন, পুরো কালো করে আছে, মনে হচ্ছে সন্ধ্যে হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ লেভেলে জোরে জোরে বৃষ্টি হচ্ছে। বানাবো, তারপর রান্না বান্না স্টার্ট করব। আজকে ভাবছি খাবো পেঁয়াজি আর মুড়ি খাবো আজকে, আর তারপরে রান্না বান্না স্টার্ট করব। আজকে একটা নতুন আইটেম রান্না হচ্ছে, চলো ভিডিওটা এখন স্টার্ট করি, তোমরা দেখো কি হচ্ছে না হচ্ছে। আজকে আমি প্ল্যান করেছিলাম আমার এই বাচ্চা গ্যাসটাতে রান্না করব। এই গ্যাসটাতে লাস্ট মেসে যখন আমি থাকতাম প্রায় চার বছর এটা আমার সঙ্গী ছিল। তারপর তো আমার বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে আমি শিলিগুড়ি, তারপর এখানে, সব কিছুর মাঝখানে বাচ্চা গ্যাসটায় রান্না করার কথা ভুলেই গেছিলাম। আর আমার মা গ্যাসটা ভরে আমাকে দিয়ে পাঠিয়েছে, কত ইমোশন জড়ে আছে এতে। জাস্ট অদ্ভুত একটা ফিলিংস হচ্ছে ছোটো গ্যাসটায় রান্না করতে বসে। বাড়ি থেকে নিয়ে এসেছিলাম ছোটো গ্যাসটা ইমার্জেন্সি পারপাসে, আজকে ভাবলাম সকালবেলা একটু পেঁয়াজিটা এই গ্যাসটাই ভাজি। নস্টালজিক, মানে সত্যি নস্টালজিক ফিল হচ্ছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বা ঝুঁকে রান্না করতে পারতাম না, তাই জন্য বাচ্চা গ্যাসটা নিয়েছিলাম যাতে আমি বসে রান্না করতে পারি। আর খুব মনে হচ্ছে মেসের কথা, মেসে কত বছর, লাস্ট ফোর ইয়ার্স আমি এই গ্যাসটাতে চালিয়েছিলাম, মানে ভীষণ নস্টালজিক ফিল হচ্ছে। তোমাদেরকে আমি আজকে একটা খুব ভালো জিনিসের সাথে ইন্ট্রোডিউস করাবো, সেটা হচ্ছে এরকম একটা প্লাস্টিকের মানে ওয়াশার। এটাতে তোমরা চাল ডাল বিভিন্ন ধরনের সবজি থেকে শুরু করে যা কিছুই ধুতে পারো। ওর নিচে কতগুলো ছোট ছোট ছিদ্র টাইপের আছে, ওটা দিয়ে জলটা আপনা আপনি নিচের দিকে বেরিয়ে যায়। অনেক সময় চাল ডাল বা সবজি ধুতে গেলে আমাদের নিচে কিন্তু অনেকটা পড়েই নষ্ট হয়, সেগুলো আমরা তুলি না, কিন্তু এইটাতে যদি ধোয়া হয় তাহলে কিন্তু একটুও জিনিস নষ্ট হবে না আর খুব সুন্দর করে পুরো জিনিসটাই ধোয়া হবে। এই দেখো কত সুন্দর করে হয়ে গেল। আসলে আমিও ঠিকঠাক করে চাল ফাল ধুতে পারতাম না, তাই জন্য আমি মিশো থেকে এই জিনিসটা অর্ডার করেছি। তোমরা চাইলে এই জিনিসটা মিশো থেকে কিন্তু অর্ডার করতেই পারো। বাড়ির থেকে এসেছি তাই অনেক সবজি বাপি কিনে দিয়েছে, উচ্ছা, বরবটি, গাজর, ঢেঁড়স, কুঁদরি, কাঁকরোল, ডাঁটা, অনেক কিছু কিনে দিয়েছে। আর আজকে রান্না করেছিলাম আমি কুঁদরি আলুর পোস্ত, আর করেছিলাম একটা টক টাইপের অম্বল। সব সময় তো ঝোল আর ঝাল খাওয়া হয়, তাই আজকে ডিসাইড করলাম একটু অম্বল বানাবো। আর অম্বলটা বানাবো হচ্ছে ডালের বড়া দিয়ে। আর ওই আমশি আছে না, ছোটো ছোটো আমের যে শুকনো শুকনো যে আমগুলোকে শুকিয়ে যে বানানো হয়, সেগুলো দিয়ে আজকে আমি রান্নাটা করব। তা প্রিপারেশান অলমোস্ট শুরু করে দিয়েছি। ডালের বড়ে নুন, হলুদ আর একটু গুঁড়ো মশলা মিশিয়ে দিলাম। এখানে কিন্তু পেঁয়াজ দেবে না, পেঁয়াজ দিলে কিন্তু খুব একটা ভালো লাগবে না। এরপর কড়াতে অল্প করে তেল দিয়ে ডালের বড়াগুলোকে ভেজে নেব। ডালের বড়াগুলোকে একদম যে কড়া করে ভাজতে হবে তা কিন্তু নয়, মোটামুটি একটু এদিক ওদিক ভেজে নিলেই হবে, কারণ এগুলোকে তো আমি ওই যে আমি টকটা বানাবো তার মধ্যে তো দিয়ে দেব, তাই ডালের বড়াগুলো খুব একটা বেশি না ভাজলেও হবে। তো প্রথম ব্যাচটা আমি ভাজতে বসিয়ে দিয়েছি, এবার দ্বিতীয় ব্যাচটা ভাজবো। জানো মেসের ওই ছোটো গ্যাসটা দেখে না অনেক স্মৃতির কথা মনে পড়ে গেল। আমি না খুব একটা ঝুঁকে ঝুঁকে রান্না করতে পারতাম না, তাই জন্য এই বাচ্চা গ্যাসটা কিনেছিলাম যাতে আমি বসে রান্না করতে
করতে পারি। কত রান্না হয়েছে, ইভেন আমার এক বন্ধু ছিল, ও মাঝে মধ্যে আমার বাচ্চা গ্যাসটাকে নিয়ে গিয়ে ও রুমে রাখতো, চাটা করে খেত, চা কাঢ়া এইসব করে খেত। গ্যাসটা কিন্তু মাল্টিপারপাসে ইউজ হয়েছে, কখনো কোনো পিকনিক ফিস্ট আমার বাচ্চা গ্যাসটা নিয়েই আমি কিন্তু চলেছিলাম। তো যাই হোক, ডালের বড়াগুলো দু ব্যাচ ভাজা হয়ে যাওয়ার পর আমি একটুখানি বেগুন আর ঢ্যাঁড়সটাকেও একটু নুন আর হলুদ দিয়ে অল্প করে ভেজে নেব, বেশি ভাজার দরকার নেই, কারণ এগুলো অলমোস্ট সেদ্ধ হবে, যতটা না ভাজলে নয় ততটাই ভাজবো। তো তাই জন্য কড়াই প্রথমে বেগুনগুলোকে দিয়ে দিয়েছি, এপিড ওপিড একটুখানি লাল করে ভেজে ঢ্যাঁড়সগুলোকেও ভেজে তুলে রাখবো। তাই আজকে যখন বাচ্চা গ্যাসটায় রান্না করছিলাম না, এত স্মৃতির কথা মনে পড়ছিল, চা করতাম, একবার পিকনিকেও গ্যাসটাকে ব্যাগের মধ্যে করে টোটোয় বসে বয়ে বয়ে নিয়ে গেছিলাম। ছোটো গ্যাস তো ক্যারি করতে সুবিধা হয়, আর আমাদের যদি এমার্জেন্সি পারপাসে গ্যাসটা লাগে, তাই জন্য মা গ্যাসটা ভরিয়ে আমাকে দিয়ে গেছে, যে যদি হট করে বড় গ্যাসটা শেষ হয়ে যায় ভাত রান্না করতে করতে রাত্রিবেলা, তখন আমরা কোথায় যাবো। আমরা শিলিগুড়িতে যে ইন্ডাকশানটা ইউজ করতাম না, ইন্ডাকশানটা খারাপ হয়ে গেছে, ওটাকে আর সারাই ও নিজাস্ট এমনি পড়ে আছে, যদি কখনো মনে হয় তাহলে বাড়ি নিয়ে গিয়ে ওটাকে মেরামত করে বাড়িতেই রেখে দেব। আমরা এখন ছোটো গ্যাসটা নিয়ে চলে এসেছি, তাই জন্য এমার্জেন্সি পারপাস। কিন্তু কি বলতো, আমি যেখানে থাকি দমদমে, এখানে ফোন করার সঙ্গে সঙ্গেই কিন্তু গ্যাসটা দিয়ে চলে যায়, দেরি করে না, যদিও দিনের বেলা এবার রাত্রিবেলা হয়তো নাও দিয়ে যেতে পারে। টকটা বানানোর জন্য আমি এখানে পোস্তটাকে গুঁড়িয়ে নেব, সবসময় গুঁড়ো মশলা গুঁড়োর জন্য জল দিয়ে গুঁড়ো করবে না, প্রথমে শুকনো একটু গুঁড়ো করে নেবে, তারপর জল দেবে। আর এখানে আমি ফোড়নের জন্য দিলাম 5 ফোড়ন, আর দিলাম এখানটায় একটুখানি শুকনো লঙ্কা। ফোড়নটাকে অল্প একটু করে ভেজে নেব, ভাজার পর যে সর্ষেটা গুঁড়ো করে রেখেছিলাম সর্ষে বাটাটা দিয়ে দেব, আর সাথে দেব অনেকটা পরিমাণ জল। তোমরা যতটা জল দিতে চাও ততটাই জল দেবে, আমার এতটা জলই হয়ে যেত, কারণ দুজনের রান্না বুঝতেই পারছো, তাই জন্য আমি আর বেশি জল দেয়নি। এবার এটা একটু ফুটে উঠলে এর মধ্যে প্রথমেই দিয়ে দেবো বেগুন আর ওই ভেন্ডিগুলো, আর আরেকটুখানি বেশি করে ফুটে উঠলে আমি ডালের বড়াগুলো ছেড়ে দেবো। ডালের বড়াগুলো প্রথম থেকেই দিলে না নরম হয়ে যাবে, তাই একটু পরে ডালের বড়াগুলো ছাড়ার চেষ্টা করবে। খেতে কিন্তু ভীষণ ভালো হয়, গ্রীষ্মকালে দুপুরবেলা এই রেসিপিটা একবার করে খেও, দারুণ লাগবে কিন্তু খেতে, কথা দিলাম, ট্রাই করো ডেফিনেটলি বাড়িতে। ঝোলটা অল্প ফুটে ওঠার পর আমি সমস্ত ডালের বড়াগুলো দিয়ে দিয়েছি, বিশ্বাস করো খেতে এত ভালো হয়েছিল, আমরা দুজন পুরো চেটে পুটে খেয়েছি যাকে বলে। তো ঝোলটা অল্প ফুটে গেলেই ব্যাস সেটাকে নামিয়ে দেবো, তৈরি হয়ে গেল আমার ডালের বড়া দিয়ে টক, আমার বাড়িতে এটা খুব খেত। আর একটা বানাবো হচ্ছে কুঁদরি আলুর তরকারি, প্রথমে ভেবেছিলাম পোস্ত বানাবো, কিন্তু এতটাই লেট হয়ে গেছে, পোস্তটা আমি বাটারই সময় পাইনি, তাই কুঁদরি আলুটাকে নুন হলুদ দিয়ে অল্প করে ভেজে টমেটো আর একটু আদা বাটা দিয়ে একটা প্রিপারেশন তৈরি করে দেব। পোস্তটা করলে হয়তো ভালোই হতো, কিন্তু সর্ষেটা না বাটলাম, তারপরে পোস্তটাকে যে আর বাটবো সেটার খেয়ালই নেই, মিক্সার গ্রাইন্ডারটাকে আমি ধুয়ে মুছে সুন্দর করে রেখে দিয়েছি, আর ইচ্ছে হলো না ওটা করতে। একই ঘুম থেকে উঠতে প্রত্যেক দিন প্রায় লেটই হয়ে যায়, তারপরে উঠে টিফিন বানানো, তাড়াহুড়ো করে রান্না করা, সব কিছু অ্যারেঞ্জমেন্ট করতে গিয়ে আমি পুরোপুরি হাঁপিয়ে যাই, তাই ডিসাইড করলাম থাক আজকে যেটা হচ্ছে ওটা দিয়েই খেতে হবে। আসলে ও কোনো সবজি খেতে পছন্দ করে না, সবজি খুব একটা কেনেও না, তাই জন্য আমি বাড়ি থেকে আসার সময় সেই কারণেই সমস্ত সবজিগুলো নিয়ে এসেছি। তো এটা আমার প্রিপারেশান অলমোস্ট হয়েও গেছে, তো চলো এরপর কী কী হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে না দুটোই যে পায়রা উড়ে গেল, প্রত্যেক দিন এখানে আসে, আমার বেশ ভালো লাগে। স্নান টান করে পুজো টুজো করে চলে এসেছি, ভাত খেতে আমি বসে পড়েছি, আর এখন তো আমি একাই খাবো, ও তো খেয়ে অলমোস্ট চলে গেছে। আর এই যে ছোট্ট হামাদিস্তাটা দেখছো, ওটা আমি শ্বশুরবাড়ি থেকে নিয়ে এসেছি, ও যখন একা বাইরে থাকতো টুকিটাকি রান্না করতো, তখনই হামাদিস্তাটা মামুনিওকে কিনে দিয়েছিল, তাই ওটা বাড়িতে পড়েছিল, আমার দেখে খুব পছন্দ হয়ে গেছিলো, আমি ভাবলাম আমিও নিয়ে নিই। আর আজকে রান্নাগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ, এই হচ্ছে আজকে রান্না, চলো লাঞ্চটা সারি। গুড ইভিনিং এভরিওয়ান, দুপুরে খেয়ে দিয়ে ঘুমানোর পর থেকে আর কোনোরকম ব্লগ শ্যুট করতে পারিনি, কারণ আমি বেরিয়েছিলাম, তোমাদের যা যা র মেটেরিয়ালসের অর্ডার ছিল সেগুলো সব তুলতে বেরিয়েছিলাম। তোমরা জানো আমি র মেটেরিয়াল সেল করি, তাই জন্য ওগুলো সব তুলতে বেরিয়েছিলাম, আর এই মাত্র এসে পৌঁছালাম। এখন হচ্ছে চা পরোটা খাবো, তারপরে র মেটেরিয়ালসগুলো একটু এদিক ওদিক যার যার যা অর্ডার আছে সব গুছিয়ে রাখবো, ডিসপ্যাচেরও ব্যাপার রয়েছে, তো এখন একটু পরোটা বানাবো। এই যে আমাদের পরোটা ম্যান, ও হচ্ছে ময়দার পরোটা খেতে সব থেকে বেশি পছন্দ করে, আর আমার হাতে রুটি খেতে একদমই পছন্দ করে না, তাই তো? ইয়েস ইয়েস,
আমি কিন্তু পরোটা করতে বেশ ভালোই পারি, রুটি করতে হয়তো অতটাও আমি পারদর্শী নই। আমি এখনও পর্যন্ত এক্সপেরিমেন্ট করে করে 2-3 মাস তাও ভালো রুটি বানাতে পারলাম না, পরোটা করতে কিন্তু আমি খুবই ভালো পারি। আর ময়দার পরোটা, হ্যাঁ রুটির পরোটা আমি এখনও কখনো করিনি, আটা দিয়ে যে পরোটাটা হয়, ময়দার পরোটা করতে তেল দিয়ে বেশ ভালোই পারি, মোটা মোটা করে বেলি। আর পরোটা কিন্তু খেতে একদম গরম গরম যখন খাই না, নরম তুলতুলে হয় আর ভীষণ ভালো লাগে। এটা করায় কিন্তু আমি একেবারে এক্সপার্ট হয়ে গেছি। আর তোমরা তো জানো আমি লুচি করতেও কতটা ভালো পারি, শুধু রুটিটা শিখতে হবে, ওটা আমি আর শিখে উঠতে পাচ্ছি না। মা, মামনি, মনাদি আমাকে অনেকবার অনেক রকমভাবে শেখানোর চেষ্টা করেছে কিন্তু আমি সববারই ব্যর্থ। র মেটেরিয়ালস কিনতে গিয়ে এই ফুলটা নিয়ে এসেছি, ভীষণ সুন্দর। আমাদের এখানে একটা ছোট্ট ফুলদানি আছে, যদিও আমার বিয়েতে গিফট পাওয়া, ওর মধ্যে এটা রাখবো। দুজন এখন বসে বসে চা খাচ্ছি আর গল্প করছি। আমি এই ড্রিম ক্যাচাসটাকে এখানে ঝুলিয়ে রেখেছিলাম, এখান থেকে এখন এটাকে সরিয়ে যেখানে ছিল আলমারির ওখানটায় ঝুলিয়ে রাখলাম, আর ফুলদানিটা এখন ওখানেই আবার রেখে দেবো। ফুলটা বেশ ভালো লাগছে, ফুলটা দেখতে কিন্তু রেড কালারেরই কিনলাম। এই আয়নাটার পাশটাইতে করে ফুলটা রাখলাম, ফুলদানিটা যদিও আমি বাড়ি থেকে নিয়ে এসেছি, আর এটা এইভাবে রাখলাম। দেখতেই পাচ্ছ আমাদের র মেটেরিয়ালসের এখন বিলিং, হিসেবপত্র ইত্যাদি ইত্যাদি চলছে, পুরো খাট জুড়ে র মেটেরিয়ালস দেখো একদম ভর্তি আছে। এখন আমাদের বিলিং পর্ব চলছে। এই ছোটুসা একটা ওয়েট মেশিন আমি কিনেছি ফ্লিপকার্টে, আর এই ও হচ্ছে আমার ম্যানেজার, বিনা পয়সার ম্যানেজার, ফুল টাইম জব, আর আমার কাছে পার্ট টাইম ম্যানেজার, নো স্যালারি, ঠিক আছে। ওই সব করে দেয় আমার হিসেব বিলিং সব কিছু। প্রচুর কটন বলস রয়েছে, এই ইত্যাদি ইত্যাদি সব কিছুই রয়েছে। যারা চাইছো জুয়েলারি নিয়ে বিজনেস স্টার্ট আপ করতে, তারা ডেফিনেটলি আমার কাছে অর্ডার করতে পারো। আমি এখন এই অর্ডার নিয়ে বসছি, এই তো স্মার্ট ওয়াচটা, আমি এখন এই অর্ডার প্যাকিং ট্যাকিং নিয়ে বসেছি। বেলা প্রচণ্ড কাজবাজ করে টায়ার্ড হয়ে বিল করে এই করে ওই করে সব কিছু করে আমি ঘুমিয়ে পড়েছিলাম, ব্লগটাকে আর এন্ড করতে পারিনি। তো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবে, লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে, মিষ্টি করে একটা কমেন্ট করবে, যেটা আমি পড়ে ভীষণ 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 হ্যাপি হয়ে যাবো। আরও নতুন নতুন ভিডিও রেগুলারলি আপলোড করার চেষ্টা করবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব জলদি আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।